আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের যে সম্পদ আছে তা দিয়ে দেশ গড়ে তুলতে হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পাতব না। এটিবি কাটছাট করার প্রসঙ্গ টেনে তিনি জানান, দেশের মানুষের জন্য ভ্যাকসিন কেনাটা জরুরি। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে এনইসির নিয়মিত বৈঠক। মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 2020-21 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 7,000 কোটি টাকা থেকে কমিয়ে 1,97,643 কোটি টাকার প্রস্তাব অনুমোদন হয়। সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়গুলোর জন্য এই মুহূর্তে অতিরিক্ত বরাদ্দের সুযোগ নেই বলে জানিয়ে দেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন উন্নয়নশীল দেশ, আমাদের চিন্তা ভাবনা ওইভাবেই থাকতে হবে যে আমরা এখন একটা মর্যাদা নিয়ে বিশ্বে চলব, অর্থাৎ বিশ্বের কাছে মাথা উঁচু করে আমরা চলব। কাজে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়েই আমরা আমাদের দেশকে ইনশাল্লাহ গড়ে তুলব। আর আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা কিন্তু কারোর কাছে হাত পাতব না, আমাদের যা করতে হবে নিজেদের করতে হবে, আমরা নিজেরা করব এবং মর্যাদা নিয়ে বাঁচব, সে কথাটা মনে রাখতে হবে। স্বাধীনতার সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখারও আহ্বান জানান তিনি। আমাদের কিন্তু এখন সবথেকে বেশি প্রয়োজন ভ্যাকসিন, আমরা কিনেছি, আমাদের সামনে আরও নিতে হবে। আমাদের প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষক শিক্ষয়িত্রী কর্মচারী থেকে শুরু করে আমাদের বিভিন্ন সেক্টর যারা মানুষের সঙ্গে কাজ করে তাদের সবাইকে আমরা ভ্যাকসিনটা আগে দিতে চাই গ্রাম পর্যায় পর্যন্ত। সেই জন্য এসব ক্ষেত্রে এই মুহূর্তেই খুব বেশি বরাদ্দ বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করি না, বরং আমাদের টাকা কিছু রাখতে হবে, আরও ভ্যাকসিন কিনতে হবে। সংশোধিত এডিপিতে পদ্মা সেতু ও রূপপুর সহ বেশ কয়েকটি মেগা প্রকল্পে বরাদ্দ কিছুটা কমানো হয়েছে। তবে উন্নয়নের ক্ষেত্রে বা রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্সের ক্ষেত্রে যখন যেটুকু দরকার হয়তো সেটা কিছুটা ব্যবস্থা হয়তো করা যেতে পারে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।